ক্রিকেটের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আগামী পাঁচ জানুয়ারি পর্দা উঠতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ছয়ের আসরের জমকালো এই টুর্নামেন্টে নিজেদের ভালো করে সাজিয়েছে চিটাগাং ভাইকিংস দেশি বিদেশি তারকায় ভরপুর ফ্র্যাঞ্চাইজিটি এদিকে এবারের বিপিএল এ চিটাগাং ভাইকিংসে জায়গা করে নিয়েছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরা মোহাম্মদ আশরাফুল সময় জাতীয় দলে পরিচিত মুখ ছিলেন তিনি বিপিএলে দল পাওয়ার পর অনেকেই চিটাগাং ভাইকিংস এর অধিনায়ক হিসেবে চেয়েছিল মোহাম্মদ আশরাফুলকে তবে অভিজ্ঞ এই ক্রিকেটারকে নয় নিজেদের অধিনায়কের নাম প্রকাশ করেছে চিটাগাং ভাইকিংস এবার চিটাগাং ভাইকিংস এর অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম এমনটাই মোটামুটি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি দল পরিবর্তন করে এবার ভাইকিংসের নাম লিখিয়েছেন মুশফিক জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটারকে এবার দলের দায়িত্ব তুলে দিয়েছে চিটাগাং ভাইকিংস বিষয়টি নিশ্চিত করেছে দলটির মিডিয়া ম্যানেজার যার মাধ্যমে নিশ্চিত হয়ে গেল অধিনায়ক হিসেবে নয় দলে একজন খেলোয়াড় হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল